নমস্কার, সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। এখন সকাল 9:30 বাজে, এই ছেলেকে এখন স্কুলে দিতে এলাম। এই 10:45 মতো বাজে, বাড়ি ঢুকলাম ছেলেকে স্কুলে দিয়ে। মানে এই মর্নিং ওয়াকে যে যাই না, সব বন্ধু বান্ধব হয়ে গেছে, ওই হাঁটা কম হয়, গল্প বেশি হয়, তো ওই হেঁটে গল্প করেই 10:45 বাড়ি এসে এখন ব্রেকফাস্ট করতে বসলাম। সকালবেলা তো শুধু চা বিস্কুট খেয়েই ছেলেকে নিয়ে বেরিয়ে যাই, ব্রেকফাস্ট করার আর টাইম হয় না, ওই না এসেই আমি ব্রেকফাস্টটা করি। আজকে রান্নার চাপটা আসলে একটু কম আছে, ওই জন্য আরোই লেট করে ফিরলাম। এই একটু কুমড়ো ছিল পরে, এই কুমড়ো আলুর ছক্কা করব। আসলে সন্ধ্যাবেলা আজকে একটু অরিন্দমের বাড়ি যাওয়ার কথা আছে, ওই জন্য রাতের রান্না তো নেই, এই দুপুরে শুধু মা ছেলের মতো একটু রান্না করে নিচ্ছি। এই কুমড়োটা যখন মা বানাতো কিছুতেই ভালো লাগতো না, মানে খেতামই না, কিন্তু এখন এই ছেলেকে সব কিছু খাওয়ানোর অভ্যাস করতে করতে নিজেদেরই যে কবে সব খাওয়ার অভ্যাস হয়ে গেছে সেটা আর বুঝতে পারি না। তারপরে যেহেতু নিজে রান্না করি, ওই জন্য তো আর মানে অপশানই নেই, তখন মনে হয় নিজে রান্না করলে সবটাই যেন অমৃত সমান হয়, ওই জন্য এখন মোটামুটি কম বেশি সব সবজি আমাদের খাওয়া হচ্ছে। আর এটা ভালো লাগে দেখি, এই নর্মাল জাস্ট কুমড়ো আলু আর এই পেঁয়াজ দিয়েই করি, আর কোনো কিছুই এতে দিই না, বেশ মিষ্টি মিষ্টি লাগে, তো ছেলেরও ভাল লাগে, আমাদেরও বেশ একটু রুটি দিয়ে হোক বা এই ভাতের সাথে সবটাই বেশ ভাল লাগে। কিছু আমার ছেলের গলা দেখছেন, এই এই যে ওর বন্ধুটার নাম শ্যাম্পু, শ্যাম্পু না শ্যাম্পু বুঝতেও পারি না, যাই হোক ওর থেকে বড়, কিন্তু মানে খুব দুজনের বন্ধুত্ব, স্কুল থেকে বেরিয়ে ওদের দুজনের এই পার্কে খেলারা শেষ হয় না। যাই হোক, এই খেলে টেলে এখন নিয়ে যাচ্ছিলাম বাড়ি, কিন্তু ওই যে পায়রা দেখেছে, দেখুন এই পায়রা যেখানে যেখানে যাচ্ছে ও তার পেছন পেছন দৌড়াচ্ছে। চলো 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 চলো, আরে এসো বইটা, আ যাও আ যাও। এই যে আজকে আমাদের মেনু, ওই কুমড়ো আলুর ছক্কা হয়েছে, একটু ডাল করেছি আর একটু অমলেট বানিয়ে নেব, ছেলের চান টান সব হয়ে গেছে, এই জন্য গরম গরম অমলেট বানিয়ে ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খেতে বসবো। এখন এই 8:30 মতো বাজে, অঙ্কুর অফিস থেকে ফেরার পরে আমরা এই বেরোলাম, অরিন্দমের বাড়ি যাচ্ছি। আসলে আমাদের বাড়ির থেকে তো বেশিক্ষণ লাগে না, ওই 10 মিনিটের মতো লাগে অটোতে, কোনো অসুবিধে নেই, 8:30 বাজে, 9:45 মধ্যে পৌঁছে যাব। অনেকক্ষণই এসেছি ওর বাড়িতে, এই গল্প আড্ডা করতে করতে আর ব্লগ করা হয়নি, 10:00 মতো বাজে, ছেলের ভাতটা বসিয়েছি, হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। এই দেখুন এইটা আমাদের খাওয়ার মেনু, ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই পোলাও, আলুর দম, চিংড়ির মালাইকারি, চিকেন কষা, মানে অরিন্দমের বাড়িতে এলে এত তো খাওয়া দাওয়া হয়, মানে ও যে কত কিছু বানিয়ে রাখে আমাদের জন্য, মানে খেয়ে শেষ করতে পারি না। যাই হোক, চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।